এক্ষুনি ফেললো বলে হয় মা, এক দৌড় দিয়া নবীর কিনারায় এসে হাজির হয়ে গেছে। আল্লাহ আকবার বলে আলকামার মাই চোখের মানি বেলে কান্দে, এ যুবক তুমি বুঝবা না তোমার জন্য তোমার মায়ের কলিজাটা কেমন পড়ে, তোমার জন্য তোমার বাবার কলিজাটা কেমন পড়ে। আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগত, বিরক্ত হচ্ছেন? আর 17টা মিনিট সময় দেওয়া যাবে কি ভাই? যাবে যাবে যাবে, এটা আমাকে আগে বলবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একদম ক্লিয়ার কথা, শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত মা বাবার খেদমত, মা বাবার খেদমত, শিরিক মুক্ত ইবাদত আর মা বাবার খেদমত যদি করতে পারি আল্লাহর কসম মরণের পরেই জান্নাত হবে আমাদের ঘর বাড়ি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো কাজ করব তো ইনশাআল্লাহ। এখন কিছু ঠেটা লোক আছে, এদের দুটো প্রশ্ন আছে, আল্লাহর ইবাদত করব কেন, মা বাবার খেদমত করব কেন? কেনর কিছু লোক আছে না, কথা বলেন কথা বলেন। ওই এক বেচারা ধরেন আপনাদের এই কুষ্টিয়া থেকেই চিল্লা দেওয়ার জন্য কাঁকড়াইলে চলে গেছে, চিল্লাই গেছে পড়েছে বরিশাল এলাকায়। তোরা তো গিয়ে দাওয়াত দেয় না যে ভাই আল্লাহর কথা মানা, রসুলের তরিকা অনুযায়ী চলা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, এই শান্তি কি করে পাওয়া যায়? আপনাদের মসজিদে খুব জরুর জরুর কথাবার্তা হচ্ছে, চলেন গেলে খুব ফায়দা হবে, বলে না বলে না। তো এক ঠেটা লোক ডাক দেখো, ও মুরব্বী বাড়ি কো নাই, কয় কুষ্টিয়া, কই ও মোর সুবহানাল্লাহ কুষ্টিয়া থেকে আইছেন আমাগো দাওয়াত দেওয়ার জন্য, তো কুষ্টিয়ার সব মানুষ কি নামাজ পড়ে? কায়দা না বেকায়দা, হে কথা কর না কেন, কায়দা না বেকায়দা। মুরব্বী ডাক দিয়ে কয় না তো বাবাজি আমার এলাকার সব মানুষ তো নামাজ পড়ে না, আগে নিজের জেলা ঠিক করেন, এত দূর দর দরকার আগে নিজের ঠেলা ঠিক করেন। পুরা চিন্তা করে ঠিক হইতো, আসছে কুষ্টিয়া সদর মার্কাজ মসজিদে এসে আমির সাহেবকে ডাক দিয়া কয় হে আমাকে আমার জেলার মধ্যেই ফেলেন, দূরে ফেলেন না, আমার জেলাকার জেলার লোকেরাই নামাজ পড়ে না, আমি কেন অত দূর যাব। আমির সাহেব ঠিক কায়দা করে ধরেন চুয়া ডাঙ্গায় ফেলছে। তো ওখানে দু একদিন যাইতে না যাইতে একজনের সঙ্গে সাক্ষাৎ, ডাক দিয়ে কয় বাবাজি বাড়ি কই, কয় কুষ্টিয়া, কুষ্টিয়া কোথায়, কয় ওই রানা খড়িয়া এলাকায়। তো এখানে কি জন্য আসছেন? এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষ যাতে নামাজি হয় রোজাদার হয়। কয় আপনার কি এই কুষ্টিয়া সদরের সব মানুষ কি নামাজি? কায়দা না বেকায়দা। কোন না বাবাজি তা তো না, আরে নিজের জেলা নিজের থানা আগে ঠিক করেন, ওই তুক চুয়াডাঙ্গা আসছেন যান নিজের থানা ঠিক করেন। এসে থানার ইমাম আমির সাহেবকে ডাক দিয়ে কয় আমার মহল্লাতেই ফেলেন, দূরে যাওয়ার দরকার না, আমার মহল্লার অনেক লোক নামাজ পড়ে না। তো মহল্লায় এসে যখন মসজিদে উঠছে বয়ান করতেছে ভাই আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা অনুযায়ী চলা, দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি, তো এই শান্তি কি করে পাওয়া যাবে, এর জন্য দাওয়াতে তাবলীগের মেহনত, আসেন সকলে নাম লেখায়। সবাই ডাক দেখো ও আমাদেরকে যে দাওয়াত দাও, তোমার বেটা নামাজ পড়ে, কায়দা না বেকায়দা। আগে বেটা ঠিক করে যাও, বাড়িতে এসে বউকেও ডাকছে, বাচ্চা বেটিকেও ডাকছে, বেটারাও ডাকছে, ডাকে ডাক দিয়া কয় দেখো
এখন আমি সেই বরিশাল থেকে ঘুরতে ঘুরতে আজকে ঘরের ভিতরে ঢুকে পড়ছি, তোমরা নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা অনুযায়ী চলো, দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি। তো বউ ডাক দিয়া কয়, তুমি আগে ঠিক হও, তুমি যদি ঠিক হইতা তাহলে আমরা নামাজ ছাড়া থাকতে পারতাম না, তুমি যদি ঠিক হতা তোমার বেটা নামাজ ছাড়া থাকতে পারতো না, তোমার বেটিও নামাজ ছাড়া থাকতে পারতো না। কথা বলেন, কথা বলেন। আজকে আমি ঠিক না, এই জন্য আমার সমাজে আগুন জ্বলেছে। আমি যদি ঠিক হয়ে যেতাম, আল্লাহর কসম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় কলি যায়নি, আমি যদি শুদ্ধ হইতে পারতাম দুনিয়াটাও আল্লাহ আমার জন্য জান্নাত বানাই দিত। দুইটা কথা, এক নম্বর শিরিক মুক্ত ইবাদত করবো তো ইনশাল্লাহ, দুই নম্বর মা বাবার খেদমত করবো তো। এখন শিরিক মুক্ত ইবাদত কেন করবো, মা বাবার খেদমত কেন করবো, প্রশ্নটা মনে রাখবেন, আপনাদেরকে জবাব দেয়া যাব। আল্লাহর গোলামি করতে হবে, যেই গোলামির ভিতরে কোনো রকমের শিরিকের গন্ধ থাকবে, আরো ধীরে বলেন থাকবে। কার খেদমত করব, কার খেদমত করব, মা বাবার। এ নওজোয়ান বন্ধু, মুরব্বিয়া নেজাম, আপনাদেরকে বলে দেই, আমরা প্রত্যেকেই ছোট ছিলাম, শিশু ছিলাম, দুই বছর আড়াই বছর পর্যন্ত মায়ের কোলে লালন পালন হয়েছি, মায়ের দুধ খেয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি মুরব্বি খাই নাই, মায়ের দুধ খাই নাই? আড়াই বছর, তিন বছর পর্যন্ত মায়ের দুধ খাইলাম, এমন কি রাত্রিবেলায় মায়ের বুকের মধ্যে বসে দুগ্ধ নামক রক্ত পান করেছি, আবার মায়ের পেটের মধ্যে পেশাবও করেছি। করি নাই, করি নাই, শুধু পেশাব নয়, এত দুর্গন্ধযুক্ত পায়খানা মায়ের কোল ভরায় দিছি। সাহাবীরা এসে ডাক দিয়া বলেন, সরকার, আপনার সাহাবী আল কামা যে আপনার পিছনে নামাজ পড়ত, যে আপনার সামনে বসে বসে আপনার নসিহত শুনত, ওই আল কামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু মুখ দিয়ে কলেমা বের হয় না। আল্লাহর পয়গম্বর নিজে গেলেন, আল কামারে কলেমার তালকিন করলেন, কিন্তু আল কামার মুখ দিয়ে কলেমা বের হয় না। নবী আমার বেলালকে ডাক দিয়া বললেন, এই বেলাল, যাও আমার সাহাবীরে নিয়ে আল কামার বাড়িতে যাও, তার বিবিরে বলে দেখো দেখি আল কামার আমলের কি অবস্থা। বিবি কে গিয়া ডাক দিয়া বলে, আপনার স্বামীর কি খবর? আল কামার বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী তো বড় ভালো ছিল, আমার স্বামী তো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বরের পিছনে আদায় করত, আমার স্বামী তো দান করত, সদকা করত, আমার স্বামী তো বড় ভালো ছিল। সাহাবী বেলাল নবীর অপর সাহাবী কিনে আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া বলেন, সরকার, তার বিবি তো ডাক দিয়া বলে, আল কামার আলম আমল ভালো ছিল, কিন্তু নবী, ওই বাড়ির মধ্যে একটা বৃদ্ধা মহিলাকে দেখতেছিলাম, বৃদ্ধা ঘোরাফেরা করতেছিল, বৃদ্ধাকে বড় পেচাইন দেখা যাইতেছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খোঁজ নাও মহিলাকে। যখন সাহাবি বেলাল গিয়া ডাক দিয়া বলেন, কে আপনি? বলে, আমি আল কামার মা। ডাক দিয়া বলেন, আপনার মা, আপনার ছেলে কেমন ছিল? ডাক দিয়া বলে, ছেলে তো ভালো ছিল, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ত, নেক কাম করত, কথাগুলো বলে, আর আল কামার মায়ের চোখ দিয়া মুক্তার দানার মতো ভাড়িগুলো টস টস করে গাল বেয়ে বেয়ে পড়ে যায়। বেলাল ডাক দিয়া বলেন, আপনার ছেলে যদি এতই ভালো হয় আপনি কাঁদেন কেন? আল কামার মায়ের ডাক দিয়া কয়, নবীর সাহাবী বেলাল, আমার আল কামা বড় ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে আল কামা আমি মারে চেনে না, আমি মায়ের পরিচয় আল কামা জানে না, আমি মায়ের কলিজাটা আমার ফেটে গেছে, আমি মায়ের হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেছে। বেলাল বলেন, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন, ওর মুখে তো ইমানের কলেমা বের হচ্ছে না। এ ভাই, এ নওজোয়ান যুবক, পায়ে হাত দিয়া বলি, আল্লাহর নবীর সামনে যখন মা বাবার আলোচনা চলতো, নবী চোখের পানিতে বুক ভাসাই দিতেন, ডাক দিয়া বলতেন, সাহাবীরা রে, এই আমি নবীর 63 বছর জিন্দেগিতে একবার
একবার একটা মানুষ বাইরে যাকে একবার আব্বা বলে ডাক দেব। যখন আমি মাকে মা মা বলে ডাকতে শিখলাম, আমার আমার মাটাও এই মদিনার পর জাবুয়া নামক ময়দানে আমার মাও চিরদিনের মতো ঘুমিয়ে গেল। সাহাবি বর্ণনা করেন, একবার বিকেল বেলা আমরা বসা, হঠাৎ করে দেখি এক বৃদ্ধা মহিলা মাথার চুলগুলো পেকে গেছে, এবড়ো থেবড়ো চেহারা। আস্তে আস্তে করে বৃদ্ধা নবীর কিনারায় আসে। আল্লাহর নবী শুধু মাথাটা ঘুরায় তাকিয়ে দেখার পরে নবী নিজের মাথার রুমালটা সামনে বিছিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা এসে নবীর বিছানো চাদরের উপরে রুমালের উপরে বসে যায়। বৃদ্ধা শুধু হাতের ইশারা করে, আল্লাহর নবী নিজের মুখ নিজের কানটা বৃদ্ধার মুখের মধ্যে লাগায় দেয়। বৃদ্ধা কি কি যেন বলে, নবী শুধু মাথা নাড়ে আর বলে নাআম নাআম নাআম। বৃদ্ধার যখন বলা শেষ হয়ে যায়, বৃদ্ধা আগে আগে যায়, নবী পিছে পিছে বহু দূর পর্যন্ত আগায় দিয়ে আসেন। সমস্ত সাহাবীরা চমকে যায়, কে রে এই মহিলা, কত বড় বেয়াদব এই মহিলা যে আল্লাহর নবীর চাদরের উপরে বসে সরকারে দু আলম গাবার ইশারায় ডাকে। বুঝলাম না, নবীও কান লাগায় দেয়, বৃদ্ধা যা বলে তাতেই নবী সাই দিয়া দেয়। আল্লাহর নবী যখন ও বন্ধু অস্ত্রযুক্ত নয়ন নিয়ে ফিরে আসে, সাহাবীদের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়া নবী বলতে থাকেন, সাহাবীরা রে তোমাদের চোখ বলতেছে, তোমরা আমার কাছে প্রশ্ন করবার চাও? এই সাহাবীরা, আমি নবী আমার জন্মদাইনে মারে হারাইছি, এই বৃদ্ধার কেউ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমা তুসাদিয়া। নবী বলেন, উম্মুকা 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 ওয়ালাউ কানা মুশরিকান, তোমার মা যদিও সে মুশরিক হয়, মূর্তি পূজারীও হয়, এরপরেও মনে রাখবা তোমার মা বাবার সঙ্গে জীবনেও খারাপ আচরণ করা যাবে না। এ যুবক মনে রাখবা, নির্দেশকার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর নির্দেশ হলো, আমি আল্লাহর ইবাদত করবা, নিজের মা আর বাবার খেদমত করবা, এই কঠিন মারাত্মক নির্দেশ কা। এখন প্রশ্ন হলো, আল্লাহর গোলামি করব কেন, মা বাবার খেদমত করব কেন? উত্তরটা দিয়ে দেই, দেব বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহর গোলামি এই জন্য করব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? এই কলিজাটা বড় করে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্য তোমরা আমার গোলামি করবা। মা তোমারে জন্ম দিয়েছে, মা আর বাবাই দুইজন মিলে তোমাদেরকে লালন পালন করেছে, এজন্য মা আর বাবার খেদমত করবা। আল্লাহর নবীর সাহাবি বেলাল নবীর এসে ডাক দিয়া বলেন, সরকার আসল রহস্য ধরা পড়ে গেছে। নবী বলেন, কি? বেলাল বলেন, আলকামার মা তো তার উপরে নারাজ, আমি নিজের চোখে দেখলাম তার মা কাঁদতেছে আর বলতেছে, আমি মায়ের সঙ্গে সে ভালো আচরণ করে নাই, আমি মার কলিজাটা ফেটে গেছে। আলকামার ইমান আসলেই কি আর না আসলেই কি, আল্লাহ মাফ করে করুক, আমি তারে মাফ করব না, নাউজুবিল্লাহ। বলেন
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বেলাল যাও গিয়া বলো আমি নবী বলছি, তেজন তার সন্তানকে মাফ করে দেয়। বৃদ্ধা কান্দে আর ডাক দিয়া বলেন, বেলাল যাও আল্লাহর নবীকে বলো নবী যেন আমার পক্ষ হয়ে আর সুপারিশ না করে, আমি আমার ছেলের মাফ করতে পারবো না। আল্লাহর নবীর চোখের মধ্যেও পানি এসে যায়। এ নওজোয়ান যুবক উম্মতের কান্ডারি তোমার আমার নবী, সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ইমান যদি না আসে তো আলকামা বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে যদি মারা যায় কবর জগৎ থেকেই তার জাহান্নামের আগুন জ্বলবে। অতএব অসুবিধা নাই, বেঈমান হয়ে যখন আলকামা মরবে জ্বালাও আগুন, জ্বালাও আগুন, জ্বালাও আগুন, জ্বালাও ফেলাও আলকামার আগুনের মধ্যে ফেলায় দাও। আগুন জ্বালানো হয়েছে, হাত পা ধরা হয়েছে আলকামার আগুনের মধ্যে ফেলায় দাও হবে। আহ আল্লাহু আকবার। এ যুবক মা কারে বলে, মা কারে বলে? নবীর এক সাহাবি দৌড়ে গিয়ে আলকামার মায়েরে কয়, আলকামার মাও জানুনি তোমার ছেলেটারা তো নবী আগুনের মধ্যে ফেলায় দিবে, আগুন জ্বলতেছে এক্ষুনি ফেললো বলে হয় মা। এক দৌড় দিয়া নবীর কিনারা এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আলকামার মায়ের চোখের পানি ফেলে কান্দে, এ যুবক তুমি বুঝবা না তোমার জন্য তোমার মায়ের কলিজাটা কেমন পড়ে, তোমার জন্য তোমার বাবার কলিজাটা কেমন পড়ে। 1500 বছর আগের ইতিহাস তোমারে শোনাবো না। 88 সাল আমি আমার জিন্দেগির ঘটে যাওয়ার এক মিনিটের একটা ঘটনা তোমাদেরকে শোনায় দেই। আমি যখন পুরসা মাদ্রাসা থেকে পটিয়া মাদ্রাসায় পড়তে গেছি, আমার মা আমার বাপ সাধারণ একজন মানুষ, কৃষি মানুষ, লেখাপড়া জানতো না। দাওয়াতে তাবলীগের মেহনতে গিয়া যখন বুঝ আসছে, নিয়ত করছে ছেলেরে আলেম বানামো, আর কিছু না হোক অন্তত আমি বাপের জানাজাটা আমার সন্তান আদায় করবে। আমি পটিয়া চলে গেছি, 3 মাস পরে বাড়িতে আসছি, আমার বাপ রাগ, যে লেখাপড়া পুরসা মাদ্রাসায় হবে এটা পড়ার জন্য কেন চট্টগ্রাম যেতে হবে? আমি একদিন পর বাপরে বলে আমার 800 টাকা দিতে হবে, আমি ভর্তি ফি দেই না, আমার কিতাব কিনতে হবে। আমার বাপ ডাক দিয়া কই, 1 টাকাও তোরে দেব না। জওয়ান মানুষ রক্তের ভিতরে গরমি এসে গেছে, রাগের ঠেলায় বাপের সঙ্গে ঝগড়া করে সকালবেলা বের হয়ে গেছি। যতই বের হয়ে যাই মন তো আর মানে না। 8:30 দিকে যখন বাড়িতে আসছি, এসে দেখি ঘরের দরওয়াজায় আমার মা বসা। আমার দেখার সাথে সাথে আমার মা হাউ মাউ করে কেঁদে দিয়া দৌড়ায় গিয়ে আমার হাত দুইটা জড়ায় ধরছে, কান্দে আর ডাক দিয়া কয়, চল ঘরের ভিতরে চল, দেখ তোর বাপ কি করতেছে। আমি ঘরের ভিতরে গিয়া দেখি আমার বাপ শুয়ে আছে। মা ডাক দিয়া কয়, তুই ঘর থেকে বের হয়ে গেছিস, সেই সকাল থেকে এই পর্যন্ত তোর বাপ বিছানায় শুয়ে আছে, এক ফোঁটা পানিও খাই নাই, বিছানা থেকে উঠেও নাই। আমি দৌড়াই গিয়া বাপের দুটো পা জড়াই ধরছি, আম্মু করে কান্দে আর ডাক দিয়া বলছি, বাবা একটা টাকাও আমার লাগবে না, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কসম করে বলছি না যুবক, আমার বাপ উঠে আমার বুকের নেয়ার ডাক দিয়া কই, বেটারি তুই আমার কাছে মাফ চাইছিস, আমার সব রাগ পানি হয়ে গেছে, যত টাকা লাগে আমি তোর বাপ দেব, তুই চট্টগ্রামে এলাকা পড়া কর। এ যুবক মনে রাখবা, পয়গম্বর বলেন রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাই, তোমার ঘরে রাজি থাকে আল্লাহর নবী ঘোষণা করেন আরশ আজিমের মালিক আল্লাহ তাআলাও তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আজকের পর থেকে মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে অপরাধ করে থাকি লজ্জা কি? তুমি তার সন্তান, তোমার বাপ ইচ্ছা করলে মা ইচ্ছা করলে জন্মের পরে গলা টিপে দিয়ে তোমার দুনিয়া থেকে বিদায় করে দিতে পারত। আজকে তুমি মনে করতেছো বড় চাকরিজীবী, তুমি মনে
মনে করতেছো বড় পাওয়ার ওয়ালা ক্ষমতা ওয়ালা আল্লাহর কসম সব কিছু তোমার মা বাবার পায়ের তলায় তুচ্ছ পয়গম্বরের দরবারে আল্লাহর নবী এমন কুলাঙ্গার সন্তানের জন্য বলেছেন আল্লাহর নবীর সামনে বাপ অসহায় বাপ তার সন্তানকে নিয়ে গেছে পয়গম্বর সিদ্ধান্ত দিয়েছেন আনতা ওয়া মালুকা লিয়া বিকা এখন বাহুতে শক্তি তোমার এই শক্তি তোমার সম্পদ তোমার মাল সবকিছু তোমার বাপের জন্য আল্লাহু আকবার বলেন অতএব যুবক তোমার পায়ে হাত দিয়া বলি যুবক যদি বাপের সঙ্গে খারাপ আচরণ করো মায়ের সঙ্গে খারাপ আচরণ করো আজকে রাত্রে কোনো লজ্জা নাই কোনো শরম নাই ওই মা বাবার পাটা জড়িয়ে ধরো মাফ না আল্লাহর কসম আরশ আজিমের মালিক আল্লাহ তোমাকে মাফ করে দেবে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করব কার খিদমত করব কার এখন মাও নাই বাপও নাই প্রশ্ন করছেন আমার ভাই যদি মা না থাকে বাপ না থাকে তাদের সঙ্গে খারাপ আচরণ হয়েছিল মন জানে মায়ের কবরের কিনারায় গিয়া বাপের কবরের কিনারায় গিয়া যুবক দুইটা চোখের পানি ফেলে কান্দ আল্লাহর দরবারে মাপ চাও ডাক দিয়া বলো আল্লাহ আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছি বাপের সঙ্গে খারাপ আচরণ করছি ও মালিক তুমি আমার মা বাবাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও মা বয়সে বাবা বয়সে যদি কোনো মুরব্বি চোখের সামনে আসে আর যদি মনে পড়ে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করছিলাম ওই মুরব্বির সঙ্গে ভালো আচরণ করো ওর অভাব চাহিদা পূরণ করো আল্লাহর কাছে দোয়া করো হইতে পারে এমন করলেও আল্লাহ তাআলা আপনারে আমারে মাফ করে দিতে পারে Hey there. Subscribe to my channel. And also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.